আসসালামু আলাইকুম। আজকে আমি যে সাথে দাঁড়িয়ে আছি, মানে আজকে আমার গর্ববোধ হচ্ছে, গর্ববোধ হচ্ছে এর জন্য যে আমি একজন বাংলাদেশী হিসাবে, আমি একজন বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছে যে সাথে দাঁড়িয়ে আছি। মানে আপনাদের কি বলবো, আমার চোখে পানি চলে আসতেছে যে বাংলাদেশের গ্রীবাস কবুতরটাকে যে একদম আকাশচুম্বী নিয়ে গেছে, আকাশচুম্বী নিয়ে গেছে যে বাংলাদেশের গ্রীবাসকেও স্বপ্ন ভাবে নেই যে যে 125 কিলো কবুতরটা চলে আসবে, যে এই অসামান্য কাজ মানে একদম মানে হাতের মুঠোয় নিয়ে আসছে, আমি আজকে তার সাথে দাঁড়িয়ে আছি। মানে আপনাদের শুধু এর জন্য বলতে চাচ্ছি যে কেন যে আমি বলি যে মেড ইন বাংলাদেশ, এটা আমার স্বপ্ন যে মানুষ বলবে, যে বাইরের দেশের মানুষ বলবে যে মেড ইন বাংলাদেশ, দেখেন এই কবুতরটা 125 কিলো থেকে চলে আসছে, 125 কিলো থেকে কবুতরটা আসছে, মানে এটা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম যে মানুষ বলবে যে মেড ইন বাংলাদেশ। আজকে ভিডিওটা এর জন্যই করা, মানে আমি যার সাথে দাঁড়িয়ে আসছি ওনার মানে আজকে আমি কোনো থানা, কোনো বিভাগ, কোনো জেলা, কোনো কিছু ভাগ করবো না, আমরা বাংলাদেশি এই হিসাবে আমি বলতে যাচ্ছি যে বাংলার কবুতর, বাংলাদেশের কবুতর। আজকে আমি যে সাথে আসি ওনার এই পাপু ভাইয়ের আব্বা একজন বর্ষিয়ান কবুতর বাদ ছিলেন, এমন কোনো মানে ঢাকা সিটির এমন কোনো লোক ছিল না ওনার বাবাকে চিনতেন না। দেখেন মানে পরিচিতি আর কষ্ট, মানুষ কষ্ট করলে কি না করতে পারে, আমি কষ্ট করতেছি আজকে আল্লাহ পাপু ভাইকে এই সফলতা দিছে, আমি কষ্ট কম করছি আজকে আমার সফলতা আসে নাই, কিন্তু কালকে যে আমার সফলতা আসবে না এটা কোনো আসবে, অবশ্যই আসবে, কষ্ট করলে অবশ্যই আসবে। আপনি বালিশের তলে, বালিশে মাথা দিয়ে, খেতার গায়ে দিয়ে স্বপ্ন দেখবেন যে আমি এত করে ফেলবো, তখন আপনার সাথে কিছু আসবে না, কষ্ট সবচেয়ে মূল জিনিস। এই যে কবুতর 125 কিলো, তো আর কথা বলে লাভ নাই, আমি যদি আজকে সারাদিন কথা বলি, মানে এই বিষয় নিয়ে কথা বলি, সাপ নিয়ে কথা বলি, পাপ্পু ভাইয়ের সম্পর্কে কথা বলি, আমি আজকে সারাদিন কথা বলতে পারবো, তো আমি কথা না বাড়ায় আমি আজকে যার কবুতর তার সাথে কথা বলি। কবুতরটা আমি একটু দেখি, এই কবুতরটার বিশ্লেষণ পাপ্পু ভাই নিজেই বলবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি যার সাথে আসছি তার সাথে পরিচয় হবো এখন। আসসালামু আলাইকুম পাপ্পু ভাই, কেমন আছেন? আপনি তো মানে আমি এখন কি বলবো, আপনার আপনার নামটা একটু পরিচয়টা একটু বলবেন, তারপর আপনার সাথে আমি ডিসের কথা বলবো। আমি আনোয়ার সেলিম পাপ্পু, হাজি রিয়াজউদ্দিন সাহেবের ছেলে। আচ্ছা, মেজো ছেলে, আমার 5 ভাই, আমি মেজো। আচ্ছা, আপনার কবুতর পালাটা কবে থেকে শুরু করলেন, মানে কিভাবে শুরু করলেন? আসলে ছোটবেলা থেকে শখ ছিল কবুতর পালার, তো অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল যখন দিয়েছি তখন থেকে ছাদে আসার অনুমতি পাইছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে আব্বা ছাদে আসতে দিত না, লুকা লুকা আসতাম আর। তখন কি আপনার আব্বু কবুতর পালতো? না, আব্বা কবুতর পালতো মূলত, ছাদে লুকা লুকা আসতাম আর কি ছোটবেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর থেকে কবুতর পালা শুরু। তো এখন যে আপনি কবুতর পালতেছেন, যে এই যে আপনার সাফল্যটার কথা আমি বলতে আসছি, এইটা আপনি মানে কত বছরে সাধনা করলেন, তারপরে কি করলেন, মানে কিভাবে কবুতরগুলো রেস করলেন? আসলে আমি ছোটবেলা থেকে আব্বার সঙ্গে ছিলাম, কবুতর দেখতাম আর কি, ওই সময় আব্বা কবুতর সবসময় ছাড়তো আর কি, তাকে এত ডিস্টেন্সে ছাড়া হইতো না। আব্বা মারা গেছে আজকে প্রায় 7-8 বছর, 8-9 বছর হবে, তারপর থেকে আমি কবুতর পালি, তো প্রতি বছরই কবুতর উড়াই, পাল্লা দেই। তো আমি 2014 সালের দিকে আমি 85 কিলো আড়িচার ওড়ে কবুতর ছাড়ছিলাম, আমি আমার এক চাচা আতিক চাচা। আচ্ছা, তো আতিক চাচা আমার অনেক সহযোগিতা করে, অনেক উৎসাহ করে, ওনার সঙ্গে আমি 85 কিলো ছাড়ছি। তো এই বছর আমি কবুতর টুর্নামেন্ট করলাম আমার মানিকগঞ্জে, আমরা মানিকগঞ্জে করার পর চিন্তা করলাম যে কবুতর চারদিকে ছাড়বো। তো আতিক চাচা বললো এক কাজ করো, আমরা লং এ যাই, আমার এক ছোট ভাই আছে জুবাইর, আমার আপন ভাই, সে বলে এক কাম করেন আপনি 100 কিলো ছাড়েন। আসলে কবুতর আমরা ছাড়ি কিন্তু আসে কবুতর আসার উপর ডিপেন্ড করে কিন্তু আমার কবুতর 125 কিলো থেকে আসছে। ইয়েস, কবুতরই আমাকে সাহায্য গাইছে, আসলে কবুতরই আপনাকে সাহায্য, দ্যাটস ইট। আমি এই জিনিসটাই বলতে যাচ্ছি যে কবুতরটা হলো কি, বাংলাদেশের আমরা যারা বাংলাদেশের গ্রীবাস কবুতর পালি, আমাদের সবার বাসে কম বেশি ভালো কবুতর আছে, সবার কাছে ভালো কবুতর আছে। এখন ব্যাপারটা হচ্ছে চর্চাটা, আর আপনি তাকে কিরকম মানে তার সাথে কিরকম আপনি রিলেশনশিপ করতেছেন, বন্ডিংটা করতেছেন, এইটা হলো মূল বিষয়। বন্ডিং আপনি যত
কাছে থাকবে তত আপনার কবুতর আপনার সাথে কথা বলবে। আমি মনে করি 100 কিলো কবুতর ছাড়ছি 22টা। হ্যাঁ, 22টার মধ্যে আমার 20 কবুতর প্রথম দিন আসছে, দুই কবুতর দুই একদিন পরে আসছে। আচ্ছা আচ্ছা, তো 22টা কাউন্টিং। তারপরে 110 কিলো ছাড়লাম 17 কবুতর, 17 ওখান থেকে 5 কবুতর কমায় দিছি পাখির হিসাব দেখে। আচ্ছা, তো 17 কবুতর থেকে আমার 110 কিলো থেকে 17টাই ব্যাক করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছু কবুতর দেরি করে আসাতে বিকালে তো আমি বললাম যে এগুলো না দেওয়াই বেটার, যেহেতু 125 কিলো ছাড়বো। আর কবুতর আসলে 125 কিলো আমার ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা, আমাদের জাবের ভাই, অনেকে বলাতে আমি 125 কিলো টার্গেট নিলাম। আচ্ছা, তো আমাদের ক্লাবে বললাম, মিরপুর ক্লাবে আলমগীর ফোন করলাম যে ভাই আমি 125 কিলো কবুতর ছাড়বো, তা আপনি একটা সিলের ব্যবস্থা করেন। উনি রফিকুল বারে দায়িত্বটা দিছে যে তুমি রাতে গিয়ে সিল মারবা আর সঙ্গে যাবা। তো রফিকুল ভাই অনেক কষ্ট করছে, রাস্তায় এসে সিল মারা গেছে, জসিম ভাই ছিল সিল মারার সময়, দুনার সিল মারা রফিকুল ভাই আমাদের সাথেই গেছিল 125 কিলো। আচ্ছা, তো আমরা প্রায় 20-25 জন গেছিলাম, জাবের ওদিন যাইতে পারে নাই। তো উত্তরা বৃহত্তর ক্লাবের তানবীর গেছিল আমাদের সাথে। তো আমরা প্রায় 20-25 জন গেছিলাম, তো 125 কিলো কবুতর ছাড়লাম। সেটা প্রায় 5 ঘন্টার পরে কবুতর গুলো আমার এখানে আসা শুরু হয়েছে। ওই দিন আমিও ছাদে ছিলাম, সেল ভাই ওই দিন ছাদে ছিল, আমিও ছাদে ছিলাম। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল বাংলাদেশের, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। শুধু আমার মিরপুর না, আমি মিরপুর বলি না এর জন্য যে আমি যে কবুতর গুলা নিয়ে কথা বলতেছি সেটা হলো আমাদের বাংলাদেশের গর্ব, সেটা আমাদের বাংলাদেশের মানে গর্ব বলতে কি। আচ্ছা পাপ্পু ভাই, আপনি তো একটা কথা বলি, সেটা হলো গিয়ে না বললে নয়, আবু রাহাত নরসিন্দীর জি, সে আসলে সেও অনেক সহযোগিতা করছে। আচ্ছা, সে ওদিন আগের দিন রাতে এসে পড়ছিল। আচ্ছা, নরসিন্দীর থেকে। আচ্ছা, ও এক বন্ধু ছোট বাইরে নিয়ে আসছিল, সেও আমার সাথে গেছিল। সে সারাটা দিন এখানে আমার ছাদে ছিল, পরের দিন সে বাসায় গেছে আর কি। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে পাপ্পু ভাই, আপনার আব্বু তো আগে হুমা পালতো, আপনিও মনে হুমাতে ছিলেন, হুমা ক্লাবে ছিলেন আগে। আচ্ছা, হুমাই তো একমাত্র যে কবুতরটা রেস করে চলে আসে, আর কি বিশ্বে অন্য কোথাও কি আমাদের মতো যে গ্রিবাস গুলো আমরা যে রেস করি, আমরা যে পাল্লা দেই, এরকম কোন আপনার কি, আপনি তো সিনিয়র, আপনার আব্বা পালতো, আপনি সবার যারা হুমা ক্লাবে আছে তাদের সবার সাথে আপনি পরিচিত আছে মিরপুর ক্লাবে? বাসা উড়ার জন্য আমরা ঢাকায়, শুধুমাত্র পুরো দুনিয়া ঢাকায় আমরা গ্রিবাস কবুতর। এটা আপনি আরেকবার বলেন, এটা আপনি আরেকবার বলেন, জোর গলায় বলেন। না না, পুরো বিশ্বে গ্রিবাস কবুতর হলো গিয়ে বাসা উড়ানোর জন্য। আচ্ছা, বাসা কে কতক্ষণ উড়াইতে পারে এটা হলো গিয়ে মূল উদ্দেশ্য গ্রিবাজে। আমরা মনে করেন যে এটা জোর করে, আসলে অ্যাকচুয়ালি জোর করেই বলা হয় গ্রিবাস কবুতর দূরে নিয়ে রেস করা হয় আসলে। আচ্ছা, আসলে গ্রিবাস কবুতর রেস করার জন্য না। আচ্ছা, দেখো গ্রিবাস কবুতর বাসা উড়বে, চাকলা উড়বে, সুন্দর করে উড়বে, এটা লাগে তার সৌন্দর্য। আচ্ছা, তাহলে আপনি কি বলতেছেন যে আমাদের যে ধরেন যে কবুতর গুলা চাকলায় উঠতেছে আমরা ছাড়তেছি, এটা আমাদের কি অ্যাডভান্স হয়েছে না আমরা পিছিয়ে চলে আসছি? না, মনে করেন যে দুইটা কোয়ালিটি আছে কবুতরে, এক হলো রেসার আর একটা ফ্লাইং এর জন্য। ফ্লাইং এর জন্য, ফ্লাইং এর জন্য কবুতর বানান। আমার কবুতর মনে করেন যে চাকলা 5.5 ঘন্টা মোটে উড়ে। হ্যাঁ, 5 ঘন্টা উড়ে, কিছু কবুতর আছে বিকেলেও নামে। হ্যাঁ, কবুতর আসলে আপনার ফিডিং উপর ডিপেন্ড করে, আপনি উড়াবেন নাকি রেস করবেন। হ্যাঁ, উড়ানোর জন্য হলো অন্য ফিডিং, আর রেসের জন্য হলো অন্য ফিডিং, অন্য ফিডিং। হ্যাঁ, ফিডিং উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে। আচ্ছা আচ্ছা, তা আমি যেটা জিনিস বলতে চাচ্ছি সেটা হলো যে আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা এই কবুতরগুলা গ্রিবাস কবুতরগুলা নিয়ে যে আমরা যে রেস করতেছি, এটা এই গ্রিবাজের জন্য কি ভালো হয়েছে না গ্রিবাসটাকে আমরা ডিমোশনে নিয়ে আসছি? না, গ্রিবাজ আমি আপনাকে বলি, গ্রিবাজ আসলে প্রথম থেকেই ভালো। হ্যাঁ, আগে কবুতর মানুষ ছাড়তো না, বিদায় আমরা মনে করতেছি আগের কবুতর ভালো না। হ্যাঁ, আমি বলবো এখন থেকে আগের কবুতর অনেক ভালো ছিল। আচ্ছা, এখন আমরা বাইরে দূরে ছাড়তেছি দেখা, যাতায়াতের সুবিধা হয় দেখা, আমাদের সময় হয় দেখা, আমরা গ্রিবাস কবুতর ছাড়া বুঝতেছি এর 100 কিলো থেকে আসে। আসে, আমার ধারণা আগের কবুতর ছাড়লে 100 কিলো থেকে আসতো। আসতো, অবশ্যই আসতো, কারণ আগের কবুতর ধরেতেই সব কবুতর আসছে আসলে। হ্যাঁ, এইটা আমি বলতেছি, যেমন ধরেন যে আপনার আব্বুর কথা বলতেছি, চাচার কথা, মেনাশির চাচার কথা, তো উনি যখন দেয়ারবাজিটা খেলতো, যে আমাদের থেকে লালবাগ, লালবাগ কিংবা নারায়ণগঞ্জ, এই যে দেয়ার, তখন তো কবুতর আসছে, তখন তো আর এত দূরে মানুষ যায় নাই না। এখন আমরা ওইটাকে আস্তে 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 করতে 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 এখন আমাদের মানে বলার বাইরে যে এই যে সাক্ষ্য 125 কিলো ম্যান, বাংলার গর্ব, বাংলার বাঘ বলবো আমি। হ্যাঁ, তো ভাই এই যে কবুতরগুলো আপনি যে করছেন, আপনি যে মানে কি ধরনের আপনার মানে কষ্ট পরিশ্রম গেছে আপনি এটা বলেন। আসলে এই কবুতর মনে করেন যে আমি যে কবুতরগুলো ছাড়ছি
এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কবুতরই আমার বিজু চাচা আছে, হুমায়ুন কবির বিজু চাচা। হ্যাঁ, হুমায়ুন কবির ভাই, বিজু ভাই। হ্যাঁ, ওনার কাছ থেকে উনি আমাকে অনেক কবুতর গিফট করছে। তো ম্যাক্সিমাম কবুতরের বাচ্চা কিন্তু এক সাইড উনার আছে। আচ্ছা, কিছু কিছু কবুতর দুই সাইডই উনার। আচ্ছা, তো উনার অনেক সহযোগিতা পাইছি আমি। আচ্ছা, তো উনার কবুতর উনি অনেক সহযোগিতা করছে, এই কবুতর আসার মধ্যে উনার অনেক অবদান আছে। আচ্ছা, বুঝছেন। তো বিজু ভাইকে একটা ধন্যবাদ দিয়ে দেন। বিজু ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সহযোগিতা করার জন্য। আসলে আপনার সাথে ওনার কাছে আমি যা চাই বিনামূল্যে পাই। এটা হলো মানে আমি একদিন বিজু ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন বলতেছে যে পাপ্পু তো আমার ছেলের মতো। অবশ্য ওনাকে আমি আপন চাচার মতোই মনে করি। হ্যাঁ, পাপ্পু তো আমার ছেলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি বললো যে পাপ্পু আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই পাপ্পু ওই ইনস্ট্রাকশনে চলে। তো আমিও এরকম মানে এটা সৌভাগ্যের ব্যাপার, একজন সিনিয়র, একজন বর্ষিয়ান, একজন কবুতর বাজ, তার মানে ঝুলিতে যে কতগুলো বাজির রেকর্ড, সে একজন আপনার মাথার উপরে হাত দিয়ে রাখছে, এটা আপনার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ কাউকে মিলায় না এরকম। হ্যাঁ, যাই হোক, আমরা আরেকটু কথা বলি যে এই কবুতর গুলা যে আপনি বের করছেন, এগুলাকে আপনি নিজস্ব বিট করছেন, নিজে নিজে বিট করে করছেন, মানে প্রোডাকশন যে বাচ্চাগুলো যে আপনি সার্চেন, এগুলো সব ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা, সব ঘরের বাচ্চা, ইভেন কি ওর বাপ মাও আমার ঘরের বাচ্চা। ওর বাপ মা আপনার ঘরের বাচ্চা। তো দর্শক মন্ডলী, আর কথা না বাড়ে আমরা এই প্রথম পর্বটা এখানে শেষ করতেছি। দ্বিতীয় পর্বতে আপনাদের মানে যা তার যে কবুতর গুলা বর্তমানে যে কবুতর গুলা সে 125 কিলো থেকে আসছে ওই কবুতর গুলা আর তার প্যারেন্ট যে বাবা মা গুলা এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে রাখি, আসসালামু আলাইকুম।